দর্শক, এই যে কাঁচ দিয়ে ঢাকা একটি চারকোণাকৃতি অবয়ব দেখতে পাচ্ছেন, এটি আসলে মূলত এরকম ছিল না, এটিকে সংস্কার করা হয়েছে। এটি হচ্ছে হযরত বাবা শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত সেই পুরাতন কুয়া, যার থেকে তিনি এই এলাকায় আসার পর এখান থেকে তিনি পানি পান করেছিলেন। এর আশেপাশের পানি তখন ভালো ছিল না, এই কুয়া থেকেই তিনি পানির প্রয়োজন মিটিয়েছিলেন। এই সেই কুয়া, আগের মতো এমনটি তখন ছিল না, এর নিচে সেই পুরনো কুয়াটি রয়েছে, তবে কুয়ার পানি ভরে এখন এই লেয়ার পর্যন্ত রয়েছে। এটিকে বাধাই করে দেওয়া হয়েছে যাতে করে কেউ ময়লা কোনো কিছু ফেলতে না পারে, ঢেকে দেওয়া হয়েছে। ব্যবহৃত করছে কূপের পানি খেতে, পানি খেতেন এখানে, ওই এই হিসাবে কূপের পানি সবাই হিসাবে পানি খায়, সবাই পানিটা নিয়ে এই কূপের পানিটা খেলে কি কি উপকার আসতে পারে? কোনো নিয়ত করে খায়, নিয়ত মানে করে না, শেফার নিয়ত, শেফার করে। প্রিয় দর্শক, উপস্থিত হয়েছি হযরত বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফের অফিসে। এখানে প্রায় বহুদিন যাবৎ যিনি খেদমতে নিয়োজিত রয়েছেন, এখানকার দায়িত্বে নিয়োজিত রয়েছেন, আমরা তার সাথে কথা বলছি। উনি যখন ইয়েমেন থেকে এখানে আসেন, তখন ইয়েমেনের বাদশাহ যিনি ছিলেন, ওই বাদশাহ, ইয়েমেনের বাদশাহ, উনি ওনাকে এক গ্লাস বিষ দিয়েছিলেন খাওয়ার জন্য। ওই বিষ তখন সাজাল বাবা বলছিলেন যে আমি যদি এই বিষটা পান করি তাহলে এটার বিষক্রিয়াটা আপনার হবে, আমার কিছু হবে না। তখন সাজাল বাবাকে উনি খুব পিড়াপিড়ি করলেন এবং ওনার দরবারে বললেন আপনি বিষ খেয়ে দেখান আপনার কেনার মধ্যে কী আছে। তখন উনি বিষটা পান করলেন, খাইলেন। এই বিষটা খাওয়ার পরে ওই বাচ্চা সাথে সাথে ওখানে উনি মারা গেলেন, ইন্তেকাল ফরমাইলেন। এবং ওনার যে ছেলে সন্তান যিনি ছিল শেখ আলী, ওনার ওই পূর্ব দিকে শাহজালাল বাবার যে মাজারের ঠিক পূর্ব দিকে একটা মাজার দেখবেন, ওইটা শেখ আলীর মাজার, উনি তখন এই বাদশাহীটা না নিয়ে এই দরবেশের সাথে রওনা দিয়ে চলে আসলেন। তো হিস্ট্রি অফ এমন এমন দেশের যে ইতিহাস যে বইটা আছে, ওইটাতে দেখবেন ওই ডাইনেস্টিটা চেঞ্জ হয়ে গেল, তো বাইয়ের হাতে রাজত্ব চলে গেল, ওই এই এই ডাইনেস্টিতে আর বাদশাহীটা থাকলো না। উনি তো এইভাবে রওনা দিয়ে যখন দিল্লিতে চলে আসেন, ওনার প্রিয় মসজিদ সৈয়দ আহমদ কবির সরওয়ার্দি রাদিয়াল্লাহু আনহু এক বস্ত মাটি দিয়ে বলছিলেন যে এই মাটির স্বাদ বর্ণ গন্ধ যেখানে তুমি পাইবে ওখানে ইসলাম প্রচার করে। সিলেট বিজয়ের পর তিনি সিকান্দার শাহকে রাজ্য বুঝিয়ে দিয়ে তার মসজিদের কথা মতো তিনি তার ধর্ম প্রচারের স্থানের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। পূর্বে তিনি তার মসজিদ প্রদত্ত মাটি একজনের জিম্মায় প্রদান করেছিলেন, যিনি চাশনিপীর নামেও খ্যাত, এবং তার প্রতি আদেশ ছিল পথে এই মাটির সঙ্গে মিলিয়ে দেখার জন্য। এই চাশনিপীর এসে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে সিলেটের মাটির সঙ্গে তার মুর্শিদের প্রদত্ত মাটির মিলের কথা জানালেন। সিলেটের প্রদত্ত মাটির মিলের কথা জানালে তিনি চিন্তামুক্ত হয়ে আস্তানা গড়ার আদেশ দিলেন। দর্শক, চলুন এবার যাওয়া যাক জালালি কবুতরের ইতিহাসের দিকে। যেহেতু হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির সাথে জালালি কবুতরের একটা বিশেষ সম্পর্ক আছে, তাই হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির পরিচয়টা আপনাদেরকে না বললেই নয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে হযরত শাহ পরানের পূর্বপুরুষগণ মূলত বুখারা শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বুখারা হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকন্দ, পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহ পরানের পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মাতা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আত্মীয় সম্পর্কে মামাতো বোন ছিলেন, সেই হিসেবে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ভাগ্নে। হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নিশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় আরও অগ্রসর হন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এ সময় হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। প্রিয় দর্শক, বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির আপন ভাগ্নে হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির দরগাহ শরীফে এসেছি আপনাদেরকে নিয়ে।
চলুন তার মাজার শরীফে গিয়ে আমরা সিয়ারত করে আসি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর এর বংশবৃদ্ধি পেতে থাকে এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কবুতর বলে স্থানীয় ভাষায় জালালি কৈতর নামে খ্যাত হয়। ধর্মীয় অনুভূতির কারণে এসব কবুতর কেউ স্বীকারও করত না। শাহ পরান রহমতুল্লাহ আলাইহ এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর তিনি খেতে থাকেন এবং প্রত্যেকটির কিছু পালক নিজের কাছে লুকিয়ে রাখেন। কবুতরের সংখ্যা কমে যাচ্ছে দেখে শাহজালাল রহমতুল্লাহ আলাইহ খোঁজ নিয়ে জানতে পারলেন যে তারই ভাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলাইহ তার কবুতরগুলোকে জবাই করে খেয়েছে। এ শুনে তিনি রাগ করলেন। যখন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহ জানতে পারলেন যে তার মামা পোষা কবুতরগুলো খেয়ে ফেলার কারণে রাগ করেছেন, তিনি আশ্চর্য এক কারামত জাহির করলেন। লুকিয়ে রাখা মৃত কবুতরের পালকগুলো হাতে উঠিয়ে নিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পালকগুলো এক ঝাঁক কবুতরে রূপান্তরিত হয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কাছে পৌঁছে গেল। এই কবুতর সবসময়ই ঐতিহাসিক একটি স্থান দখল করে রেখেছে, যেমনটি হেরা গুহায় প্যারা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং নবী মুসা আলাইহি সালামের সময়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ভাগ্নিকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্যে কারামত প্রকাশ করা ঠিক নয়। সব মানুষের বুঝ শক্তি একরকম হয় না, এভাবে কারামত প্রকাশের কারণে মানুষ ভুল বুঝতে পারে। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহ সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নির্দেশে শাহপরান রহমতুল্লাহ আলাইহ সিলেট শহর থেকে 6 মাইল দূরবর্তী খাদেমনগর এলাকায় এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজারটিলায় চিরনিদ্রায় শায়িত রয়েছেন। এখন খাদিমনগর বললে খুব কম মানুষই চিনে এই জায়গা, বরং শাহপরান বললে জানে রহমত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সহচর্য পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতে লাগলো এবং তিনি তাদের ধর্ম ও জীবন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান দান করেন। তার উপর অর্পিত দায়িত্ব পালনার্থে তিনি তার শিষ্যদের বিভিন্ন স্থানে ধর্মপ্রচারের আদেশ দিয়ে পাঠিয়ে দেন। তন্মধ্যে হযরত শাহপরান সিলেটে, হযরত শাহ মালিক রহমতুল্লাহ আলাইহ ঢাকায়, হযরত সৈয়দ আহমদ ওরফে কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহ কুমিল্লায়, চট্টগ্রামে খাজা বুরহানুদ্দিন কাহতান রহমতুল্লাহ আলাইহ ও শাহ বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহ এবং সুনামগঞ্জে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহ প্রমুখ। প্রিয় দর্শক, অত্যন্ত সৌভাগ্যের কথা, আনন্দের সাথে জানাচ্ছি যে এই বাবা শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে এসে এমন একজন ব্যক্তিকে পেয়ে গেলাম যিনি আমাদের ঢাকার কুতুব দিনী শুয়ে আছেন হযরত বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহ, তার মাজার শরীফের সম্মানিত একজন খাদেম, তাকে আমরা এখানে পেয়ে গেলাম। তো আপনি কেমন আছেন? আপনাকে যেহেতু পেয়ে গেলাম, আপনি হযরত বাবা শাহপরান রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে আমাদের চ্যানেল আয়ের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা তো মাজার বা আল্লাহর অলির পাগল, সেজন্য আসলে যখন ডাকে ঠিকছে গতকাল রাতে 4টার সময়, ঠিক এইভাবেই আমার মনটা বাড়ি দিতেছিল যে আমি এখানে চলে আসব, আর সেজন্য এখানে চলে আসছি শাহজালাল শাহপরানের ডাকে। তো ওনাদের আসলে আধ্যাত্মিক একটা শক্তি আছে, আসলে যারা এখানে আসবেন তারা আসলে সেটা টের পাবেন। আমাদের সমাজে অনেকে না বুঝে না জেনে অনেক সময় একটা কথা বলে ফেলে যে আল্লাহর ওলিদের মাজার শরীফে শিরিক বিদাতের আখড়া হয়, এই ব্যাপারে আপনি কী বলবেন? যদি বলতে হয় আসলে বললে অনেক কিছু বলা যায়, যেমন মক্কা শরীফে কি চোর নেই, মদিনা শরীফে কি চোর নেই, এখানেও আছে, কিন্তু আপনি আসলে কি সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি যদি এখানে এসে বেদায়তি করেন তাহলে আপনি নিজেকে মনে করবেন আপনি বেদায়তি এবং আপনিও মনে করবেন যে আমার মতো সবাই বেদায়তি। এখানে এসে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পায় তারা কিন্তু ঠিকই মনে করে যে এখানে বেদায়তি নয় এবং এখানে আল্লাহর ওলিকে পায় এখানে এসে। আমি মনে করি যে এই কথাটি সম্পূর্ণ ভুল। আল্লাহর ওলির দরবারে আমরা কি ফরিয়াদ রাখতে পারি? আমরা মুসলমান হিসাবে পাক পাঞ্জেগানার উত্তরসূরি হিসাবে আমরা আসলে আল্লাহকে চাই, আমরা আল্লাহর রাসূলকে চাই,
যেহেতু এই ভারতবর্ষে আমাদের নবীজি আসেননি বা কোনো নবী আসেননি, আমরা তাদের হাত ধরেই, এই ওলি আল্লাহদের হাত ধরেই আমরা ইসলামকে পেয়েছি, আর এই উনাদের হাত ধরেই আমরা আল্লাহর রাসূলকে পেতে চাই এবং আল্লাহকে পেতে চাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে 360 জন সঙ্গী হিসেবে যারা এসেছিলেন তাদের সকলের নাম জানা সম্ভব না হলেও 1974 সালে ইংরেজি ভাষায় সিলেট ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ারে 355 জনের নাম সমৃদ্ধ একটি তালিকা প্রকাশ করা হয়। শ্রীহট্ট নূর গ্রন্থে 307 জন আউলিয়ার নাম পাওয়া যায়। মর্তুজা আলী সুহেলি ইয়েমেনে 252 জন আউলিয়ার নাম উল্লেখ করেন। আল ইসলাহ গ্রন্থে মোহাম্মদ নূরুল হক 322 জন আউলিয়ার নাম উল্লেখ করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ তার শেষ জীবন পর্যন্ত ধর্ম প্রচার করে গিয়েছেন। তার ব্যবহার ও অন্যান্য গুণাবলী লক্ষ্য করে বহু হিন্দু ও বৌদ্ধ ইসলাম গ্রহণ করেন। বিশ্বের নামকরা পর্যটক মরক্কোর তানজারের অধিবাসী শেখ শরফুদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা 1346 খ্রিস্টাব্দে সিলেট সফরে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাক্ষাৎ লাভ করেন। ইবনে বতুতা সিলেটকে কামরূপ রাজ্যের অন্তর্গত অঞ্চল বলে উল্লেখ করেন এবং সমুদ্র তীরবর্তী একটি গহীন বনভূমি বলেও বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই পাতলা গড়ন ও খুবই সুন্দর চেহারার অধিকারী এবং বেশ লম্বা ছিলেন। তিনি ছাগলের দুধ পান করতেন। সারা বছরই বলতে গেলে তিনি রোজা রাখতেন ও সারা রাত এবাদতে মশগুল থাকতেন। ইবনে বতুতা তার লিখিত রেহালা ইবনে বতুতায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সঙ্গে সাক্ষাতের বিভিন্ন বর্ণনা প্রদান করেন। মোঘল কবি হযরত আমির খসরু তার কবিতার বইয়েও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সিলেট বিজয়ের কথা উল্লেখ করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ইন্তেকালের সঠিক তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী তিনি 150 বছর বয়সে 747 হিজরি মোতাবেক 1347 সালে ওফাত গ্রহণ করেন বলে জানা যায়। তিনি সিলেটেই সমাহিত হন এবং তার এই সমাধিস্থল দরগা মহল্লা নামেই পরিচিত। তার দরগার পাশে এক ধরনের বিশেষ মাছের উপস্থিতি রয়েছে যা অনেকটা এদেশের গজার মাছের মতো, কিন্তু তা গজার মাছ নয়। তার বাৎসরিক ওরস শরীফ আরবি জিলকদ মাসের 18, 19 এবং 20 তারিখ পর্যন্ত পালিত হয়ে থাকে।